নরসিংদী পৌর শহরের প্রধান সড়কগুলোর দুই পাশের রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। আবার রাস্তাগুলো ব্যাটারি চালিত অটোরিকশার দখলে, যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠানামা আর ফুটপাত দখল হয়, বেড়েছে যানজট, হচ্ছে দুর্ঘটনা। যদিও শিগগিরই এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করার কথা জানালেন পৌর মেয়র। হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাস্তার ওপরেই ভাসমান দোকান, আছে ফল, কাপড়ের দোকান সহ বাহারি সব জিনিসের দোকান। দেখে বোঝার উপায় নেই, এই সড়কটি মূলত যান চলাচলের জন্য। আবার প্রধান সড়কগুলো ইজি বাইকের দখলে, যেখানে সেখানে চলছে যাত্রী উঠানামা। এই সব কিছু সৃষ্টি করছে তীব্র যানজট, প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পৌর শহরের মূল সড়ক দিয়ে চলাফেরা করাই এখন দায়। ফুটপাত চেয়ার টিয়ার দিয়ে ফুটপাত দখল করা, তো পাবলিক যাই কোন দিক দিয়ে? অনেক টাকা পয়সা খরচ করে করছে, কিন্তু এই রুটে এখন পুরোপুরি ফুটপাতের দোকানদারকে দখলে আছে। ফুটপাত যদি দখল করে রাখে তাহলে মেইন রুটে যানবাহন থাকে, বাচ্চারা তো চলাফেরার সম্ভাবনা, মানে ইয়ে থাকে বেশি, সমস্যা থাকে বেশি। পথচারীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের দৌরাত্বে সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার পাশাপাশি অর্থের বিনিময়ে ফুটপাতে বসছে ভাসমান দোকান। মনে করে রাস্তাটা পুরানো জ্যাম লেগে থাকে, এবার যারা কিছু কিনতে হয় আরেকটা গাড়ি লাগাই এখানে। অনেক সময় মনে করেন যে রুগী আসে হাসপাতালে, আসলে অনেক সময় যানজটের জন্য এখানে দাঁড়ায় থাকতে হয়। ব্যবসায়ীরা বলছেন জীবিকার তাগিদে বাধ্য হয়েই তারা ফুটপাতে ব্যবসা করছেন। পুরসভাতে কেউ আসে না, আর আইসা পয়সা রাখতাম সব কিছু। ফুটপাতে ব্যবসা করতেছি, আমরা গরিব মানুষ, চলে খাওয়ার জন্য আমরা চাইতেছি একটা ভালো পরিবেশে দেখ, যাতে আমরা ব্যবসা শান্তিতে করতে পারি। দ্রুত এসব রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর আশ্বাস পৌর মেয়রের। আমরা মাইকিং করিয়েছি, আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে দিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে সে সকল ব্যক্তি বা বিশেষের বিরুদ্ধে এখন আমরা ব্যবস্থা নেব, পৌরবিধি অনুযায়ী কোনোভাবে এটাকে আমরা ছাড় দেব না। সড়ক ও ফুটপাত এসব দখলদারদের হাত থেকে মুক্ত করা এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, News24.